number 1. Namaskar, welcome to Glamour World. Ayurvedic presents Didi number 1 season 7 special partner Kuchina Modular Kitchen. বিকেল 5টা বাজলেই বাড়ির সব কাজ বন্ধ, টিভি রিমোট হাতে, বাংলার ঘরে ঘরে দিদিরা বসে পড়ে দিদিদের কথা শুনতে। এই এক ঘন্টায় রোজ আমরা নতুন নতুন বন্ধু বানাই, নতুন ভাবে বেঁচে থাকার আনন্দ খুঁজে পাই। আজ আমাদের চারজন দিদি শোনাবেন তাদের জীবনের কথা, কিভাবে নিজের নিজের জীবনে তারা হয়ে উঠলেন দিদি নাম্বার 1। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, এসো সবাই। নমস্কার দিদি, আমি কল্যাণী থেকে এসেছি। কল্যাণী জিআরপিতে সিভিক ভলেন্টিয়ার হিসাবে কর্মরত আছি, আর ছোটবেলা থেকে যেভাবে সংগ্রামের সাথে মানুষ হয়েছি সেই গল্পই করতে এসেছি আজকে তোমাকে। আচ্ছা, নিশ্চয়ই শুনবো। ইদারি অপর্ণা ধর। নমস্কার দিদি, আমি রোমকল লক্ষ্মীনাথপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার ব্যবসা আছে শাখার, ছোট্ট ব্যবসার থেকে কেক করে এই জায়গার পজিশনে আসলাম ব্যবসায়, সেটা আমি শেয়ার করার জন্য এখানে এসেছি। আচ্ছা, তোমার ব্যবসার গল্প শুনবো অপর্ণা। তারপর আছে পিয়ালি ঘোষ। নমস্কার দিদি, আমি দেবীপুর থেকে এসেছি। আমি একটি ছোট ব্যাক অফিসে কাজ করি আর বাবাকে বাবার চাষে সাহায্য করি। তারপরে আছে মিতালি ব্যাগ। নমস্কার দিদি, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমি বাঁশের শিল্পী, কুটির শিল্প কাজ করি। বাঁশ নিয়ে কিছুটা কথা বলবো আর আমার জীবনের কিছু কথা বলবো। বাহ, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভ জেটে। পিয়ালি, ব্যাক অফিসে কাজ করো আবার বাবাকে চাষে হেল্পও করো। হ্যাঁ দিদি। এরকম ধরনের দুটো কাজ একসাথে করো কি করে? ব্যাক অফিসে কাজটা এই রিসেন্টলি পেয়েছি, এখন রিসেন্টলি করছি। ছোটবেলা থেকে শুনে এসেছি আমরা তিন বোন, বাবার ছেলে নেই, মানে বাবার জীবনে সব থেকে বড় কষ্ট বাবার ছেলে নেই। যখন জ্ঞান হয়েছে দিদি, বুঝেছি যে আমার তাহলে এখন প্রথম কাজ হবে বাবার ছেলে হয়ে ওঠা আর এই কষ্টটা দূর করা। আমি ক্লাস 6-7 যখন পড়ি তখন থেকে বাজার করেছি, হাট বাজার সমস্ত কাজ করেছি। বাবার কাজে গিয়ে মাঠে গিয়ে চাষ করেছি, চাষের সমস্ত কাজ আমি করেছি, এখনও করি দিদি। আমার কিন্তু কোনো লজ্জা নেই যে আমি বাবার সঙ্গে মাঠে যাই বলে, আর আমার বাবাও সেটা বুঝুক যে মেয়েরাও কম নয় যে ছেলে একটা ছেলের কাজ করতে পারে। আমি ওই জন্য দিদি এখন ছেলে হওয়ার স্বপ্নটা পূরণ করার জন্য মাঠ ঘাট সব করি। চাষের কাজ কি বাবার থেকে শেখা? হ্যাঁ একদম, বাবার থেকে, ছোট থেকে একদম। বাবার কাছে সঙ্গে যেতাম, বাবা জল ধরানো, আগাছা উবড়ানো, পরিশ্রমের কাজ তো, খুব পরিশ্রমের কাজ, কিন্তু কিছু মনে হয় না, আমি সব কাজ পারি। কোদাল ধরতে হয়, সব ধরতে হয়, কোনো ব্যাপার নেই। আলু হয় যখন, বস্তা ধরতে হয়, বস্তা কুড়োতে হয়, সব করি। আমাদের তিন বোন দিদি, আমি মেজ, আমার বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে। তো বিয়ে করবে কবে পিয়ালি? দিদিরা বোনরা তো বিয়ে হয়ে গেল। এখন বিয়ে করবো না দিদি, কারণ দিদি বোনের বিয়ের সময় দেখেছি একটা বিয়েতে কতটা খরচা হয়। নিজে উপার্জন করছি, দেখি না আর একটু উপার্জন করি, আরও একটু উঁচু লেভেলে যাই। যদি নিজের বিয়ের খরচা নিজে করতে পারি আর এর থেকে আনন্দের কিছু আর হয় না দিদি। ব্যাক অফিসে কী কাজ করো তুমি? দিদি এখন যে ট্যাক্সের কাজ হয়, আইটি ফাইল, তারপর প্যান কার্ড তৈরি, এখন প্রত্যেকটা মানুষের প্যান কার্ড, এই এই কাজগুলো দিদি আমরা ব্যাক অফিসে কাজ করি। চাষ করতে গেলে তো বড় বড় হাল টানতে হয়। হ্যাঁ দিদি, হাল টানার কথা, আমি একবার হাল ধরেছিলাম, মানে আমাদের তো গরু আছে, গরুতে হাল ধরে আমি হাল ধরেছিলাম। তা পাশে বাবা বলছে না মেয়েদের হাল ধরতে নেই, ওটা বাবাই করে। হ্যাঁ ওটা বাবা করে, এখনো করে। তো এখন পড়াশোনা কতদূর করেছো? পড়াশোনা আমি গ্র্যাজুয়েশন পাস করেছি দিদি, এমএটা ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তখন মানে 1 বছরতে পাস করেছি, তো আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল। তাহলে বাবা এখন বলে তো যে আমার ছেলে? হ্যাঁ, আর বাবা একটা কথা বলে যে সব কাজটা শিখে রাখ, কখন কি দরকার হবে, কোনো পরিস্থিতি কারোর কাছে হাত পাততে হবে না। তুই মনে কর, তুই তো ওই কাজটা জানিস, করবি। খুব ভালো থেকো পিয়ালি, এইভাবে বাবা পাশে দাঁড়াবে, জীবনে অনেক বড় হও। তুমি কিন্তু প্রকৃত অর্থে বাবার মেয়ে এবং ছেলে দুটোই। কেউ যদি কিছু বলে আমি বলি যে কোনো ব্যাপার নয়, আমার বাবার কাজ করছি, যদি অসুবিধা থাকে আমার বাবার সঙ্গে কথা বলবে, যদি কোনো কথা বলা থাকে, যদি আমার বাবাকে কিছু বলতে আমার মেয়ে করেছে আপনার কি, আমার কাজ করতে আসছে। খুব ভালো থেকো পিয়ালি, জীবনে এগিয়ে যা অনেক। হ্যাঁ দিদি, থ্যাংক ইউ। খেলাটা হচ্ছে, দেখো এখানে 6টা বল আছে, এই 6টা বল তোমাদের কালেক্ট করতে হবে একটা একটা করে। বেলুন আছে একটা, বেলুনটাকে সবসময় ভাসাতে হবে, বারবার মারবে, ওপরে চলে যাবে, একটা করে বল তুলবে, এই গ্লাস বলটা মনে রাখতে হবে।
মেঝেতে যেই মুহূর্তে পড়ে যাবে সেই মুহূর্তে খেলা শেষ, তখন আমি দেখবো যে কে কটা বল ততক্ষণে কালেক্ট করেছো। খেলতে আসছে পিয়ালি। শঙ্খের ব্যবসা করো, তাই তো? শঙ্খের ব্যবসা করি। ভেরি গুড। এটা শুরু হলো কিভাবে? আমার ফার্স্ট বিয়ে যখন হয় তখন 14 বছর বয়সে আমার বিয়েটা হয়ে গেছে। 14 বছর বয়সে বিয়ে, কিছু বুঝতে যে বিয়ে কাকে বলে? কিছুই বুঝতাম না, না বোঝার জন্য এত সমস্যা। আমার হাজবেন্ডের সাথে আমার বয়সের ডিফারেন্স 20 বছর। ভগবান ভগবান। কিন্তু সেই বয়সটাও যাই হোক হলো, মানিয়ে নিলাম। তো সেখান থেকে কিছুদিন যেতে না যেতেই দেখি যে ওর মেন্টালি প্রবলেম, সেটা বোঝা গেল। তুমি কী করে বুঝলে ওর মাথার সমস্যা? ছোটোখাটো বিষয় নিয়ে আমাকে উল্টো পাল্টা কথা বলতো, গালিগালাজ করতো। রুটি ভাজছি, রুটি ভাজতে ভাজতে দেখা গেল রুটিটা ফুলে উঠেছে, তো সেটা পড়লো কেন? এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে কিন্তু আমাকে খুব মানে টর্চারিং করতো, মানে মুখে যা আসতো তাই করতো বলতোই। আরও বাংলাদেশের ছেলে, ও এখানে এসে ভাড়া থাকতো, মুর্শিদাবাদ ডোমকলে ভাড়া থাকতো। তো যখন বিয়ে দেয় তখন সবাই বলেছিল যে না ছেলে ভালো, এরকম বাবা সেরকমভাবে পরিচিত ছিল না কেউ। তো সে আমি কয়েকজনে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেছে, তারা বলেছে হ্যাঁ ছেলে ভালো। সেখান থেকে আমার মেয়ে যে যখন পেটে আসে তখন আমি, ও কী করলো, বাংলাদেশে কিন্তু চলে যাই তোমাকে রেখে। হ্যাঁ, আমাকে রেখে বাংলাদেশেও চলে যায়। সেটাও আমি জানতাম না যে ও বাংলাদেশে গিয়েছে। তো বিয়ের পরে আমি দেখেছি শাখার ব্যবসা করছে, কিন্তু হঠাৎই করে দেখলাম যে সেই ব্যবসা ব্যবসা সব গুটিয়ে পাটিয়ে জানি কী হলো, চলে গেল। সে তো যখন চলে গেল তারপর তোমার দিনগুলো কীভাবে কাটলো? আমি ওখানে ভাড়া বাড়িতেই থাকতাম, আমার ভাড়া বাড়ি থেকে বিয়ে হয়েছে, ভাড়া বাড়িতেই থাকতাম। তো সেখানে থেকে আমার বাবা মা আমাকে খাবার সব কিছু আমাকে আমার বাবা মা দিয়েছে। মা বাবা নিয়ে যায়নি? না, আমাকে নিয়ে যায়নি বাবা মা, এই কারণে যে সমাজে কি বলবে বিয়ে হয়েছে সবে, এই ভেবে কিন্তু নিয়ে যায়নি। আর আমরা চার বোন। তখন বয়স কত? যখন আমার 14 বছর বয়স আরও চলে যায় তখন হার্ডলি তাহলে 14 বছর 4-5 মাস এরকম হবে। আমাকে তো নিজের জন্য নিজেকে তো বাঁচতে হবে, সেই ভেবে আমার মেয়েকে নিয়ে আমি একটা কারখানায় গেলাম কাজ শেখার জন্য। ফার্স্ট কারখানায় গিয়ে কাজ শিখে আমি কিন্তু এই শাখার কাজ 3-4 বছর কাজ করলাম। করার পর আমি দেখছি মেয়েটা তো বড় হচ্ছে আস্তে আস্তে, যখন মেয়ে যখন বড় হয় তখন মেয়েটাকে তো আমি কারখানায় নিয়ে গিয়ে রেগুলার কাজ করতে পারি না। তখন আমি নিজে কাজ করে নিজের অল্প কিছু ভাই, বাবার বাড়ি থেকে টাকা দিয়েছিল, আমার ভাই টাকা দিয়েছিল, সেই থেকে কিছু মাল কিনেছিলাম, কিনে নিজের বাড়িতে শুরু করলাম। হ্যাঁ, বাড়িতে শুরু করলাম। একটাই মেয়ে? হ্যাঁ, একটাই মেয়ে। 13 বছর বয়স হয়ে গেল, 13 দেখতে দেখতে নিয়ে এসেছি। আমি এখন চেষ্টা আছে, ইচ্ছে আছে যে আমার মেয়েকে মানুষ করব, ভালো করে বড় করব, তাকে কিছু একটা নিজের পায়ে যোগ্যতা করে দাঁড়া করব, তারপরে তার বিয়ে দেবো, এরকম চিন্তাভাবনা আমার সেটা নিজের আছে। আমি সবসময় বলি অপর্ণা, দিদিদেরকেও বলি এবং তোমার কথা শুনে আবার সবাই জানবে, শুনবে, শিখবে যে আগে নিজের পায়ে দাঁড়ানো ভীষণ দরকার। আজকালকার দিনের মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। তো তুমি এখন যে কাজ শিখেছো, তুমি এখন কী বানাও, কী করো? আমি এই যে শাখাগুলোকে তৈরি করি, আর এটা লেকার পালিশ হয়, এটা মোম পুটিং হয়, অনেক কিছু কাজ আছে। এরকম কটা বানাও দিনে? এগুলো আমি যদি ইচ্ছে করি তাহলে পরে 100 জোড়া 150 জোড়া মাল আমি করতে পারবো। আচ্ছা, তা এগুলো কি তুমি দোকানে দাও? হ্যাঁ, এগুলো হচ্ছে আমি এক মহাজনের কাছ থেকে নিয়ে আগে সেটা তৈরি করে আবার সেই মহাজনকেই আমি রিটার্ন করি, যে আমার তৈরি মজুরি রেখে কিছু হয়তো আমাকে দেয়। এটাই তোমার একমাত্র রোজগার? হ্যাঁ, এটাই আমার একমাত্র। এখান থেকে যা রোজগার হয় তাতে ভালো করে চলে যায় অপর্ণা? হ্যাঁ, এখন আমার এখান থেকে সেই রোজগারে আমার মেয়ের ভালোভাবে যাই, সেখানে মেয়ের সমস্ত কিছু তো আমি করছি, আমি করেছি। দিদি, আপনার জন্য একটা আমি গিফট নিয়ে এসেছি, আপনি যদি নেন খুব ভালো লাগবে। একটুখানে দাও। আজকে মেয়ে এসছে অপর্ণা? হ্যাঁ মেয়ে। কোথায় মেয়ে? ওই যে, কি নাম? মৌধার। মৌধার, ভালো করে পড়াশোনা করছো তো? হ্যাঁ।
খুব ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু। মা কিন্তু অনেক কষ্ট করে, হ্যাঁ তোমাকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। মা যেন সবসময় খুশিতে থাকে, আনন্দ থাকে, সেটা তোমায় দেখতে হবে। হ্যাঁ এটা আমি অবশ্যই চেষ্টা করব, কেননা মা আমার জন্য অনেক কষ্ট করে। হ্যাঁ বাস, মেয়ে না, মেয়েরা অনেক বেশি বোঝে। অনেক অনেক ভালো হোক তোমার অপর্ণা, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। মেয়েও তোমার যেন মানুষের মতো মানুষ হয়, আর তোমার এই মনের জোর যেন সবসময় থাকে অটুট। খুব ভালো থেকো অপর্ণা। রেডি অপর্ণা, চলো স্টার্ট। শিখলাম মানে ছোটবেলা থেকে বাবা মারা এইসব তৈরি করতো, তাদের কাছ থেকে দেখে দেখে শিখেছি। খুব ছোটবেলায় ধরেন যখন আমার 12 বছর বয়স, আমি খুব অল্প বিস্তর লেখাপড়া শিখেছি, বাবা মা খুব গরিব তো পড়াতে পারিনি, শিক্ষ অব্দি পড়লাম, দিয়ে আমার বিয়ে দিয়ে দিল 14 বছরেই। 8 মাস পর আমার বাবা মা দুজনেই দুর্ঘটনায়, আর একটা ভাই মারা গেল। সে কি কিভাবে? আগুন ধরে বাড়িতে আগুন লেগে গেছিল। আমার 4টে বাচ্চা, 2টো ছেলে 2টো মেয়ে। আগে তো আমাদের এই বাঁশের কাজের কোনো মূল্য ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মেলা জায়গায় জায়গায় মেলা দিয়ে এই কাজের আমাদের মূল্য হয়েছে। কিরকম আয় হতো তখন? মানে আগে তো ভালো করে খেতেও পেতাম না ওইসব কাজে, এখন আমরা দুবেলা দুমুঠো খেতেও পাই। কি কি বানাও তোমরা? ধরুন গ্লাস তৈরি করি, ফুলদানি তৈরি করি, অন্য অন্য জিনিস, অনেক অনেক ডিজাইনের জিনিস তৈরি করি। পদ্ধতিটা কি, কিভাবে বানাতে হয়? বানাতে ওই যে যেরকম এই ফুলদানিটা, দিদি ভাই এই যে ফুলদানিটা তৈরি করেছি, একটা বাঁশের দাম 200 টাকা। আচ্ছা হ্যাঁ, এই বাঁশ ঝাড় থেকে কেটে আনতে হয়। আচ্ছা অনেক লম্বা লম্বা বাঁশ আমরা এরকম হচ্ছে মুলাম করে এবার চিকন চিকন করে হাতেই ছিলে ফেলি, হাতেই ছিলি ছিলে যেরকম এই এই মালটা তৈরি করতে হবে, এর আলাদা খিল তুলাই, মানে এর আলাদা চটা তুলাই, মানে যেন এই জিনিসটা তুলিয়েছি এর আলাদা চটা তুলাতে হবে। হ্যাঁ হাতের ব্যাপার, সব হাতের ব্যাপার, মানে আমাদের একটা অস্ত্র আছে হাতে ছোট, এটা তৈরি করতে যেরকম এটা জিনিস লাগে, এটা তৈরি করতে যেরকম আলাদা জিনিস লাগে, আলাদা আলাদা করে আমরা ওটা চাচি চেঁচে 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 ই করি, দিয়ে যেরকম এটা তৈরি করতে 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 যে ঘুরিয়ে 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 তৈরি করেছি। এরকম বাঁশের জিনিস তৈরি করে যা রোজগার হয় তাতে সংসার চলে ভালোভাবে? সংসার আগে চলতো না দিদি ভাই, এখন চলে। এখন বাচ্চাদেরকে ভালো খাওয়াতে পারছি, পড়াশোনা করাতে পারছি। আমি ভাবছি যে আমরা যেরকম মূর্খ হয়ে থেকেছি, আমার বাচ্চাদেরকে সেরকম মূর্খ রাখবো না, কখনোই নয়, সবসময় স্কুলে পাঠাবে, পড়াশোনা করাবে। তবু দিদি ভাই আমার বরের বুদ্ধি ভালো না, আমি ভাবি যে আমার 2টো মেয়ে আছে, 2টো ছেলে আছে, তাদের ভবিষ্যৎ তো কিছু করতে হবে, আমার বর সেটা বোঝে না, পয়সা শুধু রোজগার করে ইনকাম করে আর উড়িয়ে ফেলে। কি করে উড়িয়ে? লটারিতে বড় লোক হবে, শুধু লটারি কাটে, আমার কথা একটাও শোনে না। আবার আমার শাশুড়ি ঘরে আমি কোনোদিনও সুখী নই, আমার শাশুড়ি কোনোদিনও আমাকে ভালোবাসে না, কিন্তু আমি নিজের মায়ের মতন ভালোবাসি। কেন ভালোবাসে না, কেন কি চায়? চায় আমার বাবা মা কিছু দিতে পারেনি। বাহ, আমার তো এই দেশে কেউ নেই, বলতে গেলে আপন বলতে গেলে আমার ওই দেশে কাকা জ্যাঠা পিসি সব বাংলাদেশে আছে, আপন বলতে 3টে ভাই আছে আর কেউ নেই। দেখার যদি কেউ থাকতো তাহলে আজ আমার এরকম অবস্থা হতো না, আমি গরিব হতে পারি, আমি কত কষ্টে মানুষ হয়েছি, কিন্তু আমার বাবা মা, আমি বাবার আদরে একটাই মেয়েছিলাম, কত কষ্টে সুখে মাকে, কিন্তু আমি সুখী নই, আমার শাশুড়ি সারাদিন উঠতে বসতে কথা শোনায় আমাকে, জানেন না তাই। এত বছর পরেও
এখনো কথা শোনায়। রোজগার করছো মিতালি? রোজগার করছি দিদি ভাই, আমি ভাবছি একটু এখন একটা জায়গা কিনব। হ্যাঁ, এখন অনেক পদ্ধতি উঠেছে, লোন উঠেছে, অনেক কিছু আছে, অনেক পদ্ধতি আছে, মহিলাদের পাশে এখন অনেকে আছে। এক একটা মেলায় ধরেন আমরা 15,000-20,000 বিক্রি করছি। বাহ, তাহলে আমরা জায়গা কিনতে কেন পারবো? সেই যে টাকাটা রোজগার করে সেই টাকাটা কি বর নিয়ে নেয়? হ্যাঁ, উনি নিয়ে নেয়। আরে ভগবান, দে আমি এখন ভেবেছি এই মেলা করে ওনার হাতে আমি আর টাকা দেবো না, কেন আমি কাজ করতে করতে হাতে হাতের হাতটা ছিলে ছিলে যায়। তো বর এসছে? হ্যাঁ, আমার বর এসছে, আমার ছোট ওই যে বাচ্চা। নমস্কার দিদি। কি ব্যাপার? এই তো দিদি, কি লটারিতে কি পাবে? এখন বন্ধ হয়ে দিয়েছে, আমি আগে খুব কাটতাম দিয়ে ছেড়ে দিয়েছে এখন। তোমার জীবনের সব থেকে বড় লটারি কি জানো? তোমার বউ। এটা সব থেকে বড় লটারি পেয়েছো, তোমার বউকে পেয়েছো। তোমার বউ এত কষ্ট করে হাতের কাজ করে হাতে ছিলা উঠে যাচ্ছে, তারপরে সে রোজগার করছে, তুমি সেই টাকাগুলো খরচা করছো কেন এইভাবে? তুমি তার পাশে দাঁড়াও, তুমি তাকে কাজে সাহায্য করো, তুমি নিজে উপার্জন করো, টাকা সংগ্রহ করো, তোমার চারটে বাচ্চা। হ্যাঁ, ও তো, ওর তো কেউ নেই তুমি ছাড়া, তুমি ওর পাশে দাঁড়াবে না, তুমি ওকে দেখবে না, তুমি তোর ভবিষ্যৎ, ও তো তোমাকে ছাড়া আর কেউ নেই ওর, তুমি তোর পাশে দাঁড়াবে, ও তো কাঁধে হাত লাগিয়ে তুমি তো বলবে আমি তোমার সাথে আছি মিতালি, তুমিও রোজগার করবে আমিও রোজগার করবো, আমরা দুজনে মিলে নতুন বাড়ি করে নিজের বাড়িতে চলে যাবো। বলো আজ বউকে কথা দাও যে আর কোনোদিনও লটারির টিকিট কাটবো না। না, আমি লটারির টিকিট আর কাটবো না। একদম দেখেছো মিতালি বলেছে, এরপর যদি কথা না শোনে ধরে টেনে নিয়ে আসবে আমার এখানে আবার। দিদি ভাই আমি এটা গিফট করতে চাই আপনাকে। ও আচ্ছা আচ্ছা, আমি কোনদিন ভাবতেই পারিনি যে আমাদের পশ্চিম বাংলার মেয়েদের শাশুড়ি মা যখন তোমাকে ঘর থেকে বার করে দেবে না, তখন শাশুড়ি মাকে বলবে যে মাসিমা মা আমি কিন্তু জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি, আর আমায় আর আমি রোজগার করি বলে আজ তোমার চারটে নাতি নাতনি এবং তোমার বর ভালো আছে। আমি কি বলে শুনো দিদি ভাই, আমি আমার শাশুড়িকে বলি আমি কোনোদিন এই জায়গা ছেড়ে যাব না, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। তখন আমার শাশুড়ি বলে তুমি যাবে না, তোমার বাবা যাবে। আমি যেমন বাবাই তো না, এতে কে যাবে? লড়তে শেখো, জবাব দিতে শেখো। চোখের জল ফেললে মানুষ ভাববে তুমি আরো অনেক বেশি নরম, নরম কখন নিজেকে দেখাবে না কারোর সামনে। ভালো থেকো মিতালি। এবার খেলতে আসছে মিতালি। মিতালি খেলাটা শেষ করেছে 45 সেকেন্ড। কথা বলবো ইন্দ্রাণীর সাথে। পড়াশোনা কমপ্লিট? পড়াশোনা কমপ্লিট, এমএ কমপ্লিট করেছি, করতে করতেই সিভিক ভলেন্টিয়ারের কাজে যোগদান করেছি। সিভিক ভলেন্টিয়ারি কাজ মানে কি? কাজটা কি তোমার? রেলের যে যাত্রী, সেই যাত্রীদের হঠাৎ অসুস্থ হয়ে যায়, কোনো মহিলা হঠাৎ অসুস্থ হয়ে গেল, কোনো ভদ্রমহিলা ট্রেনে যেতে পারলো না, ফ্যামিলি ছেড়ে চলে গেল, তাদেরকে আমরা নিজেদের হেফাজতে রেখে ফ্যামিলির সাথে দেখা করিয়ে দিই এবং ফ্যামিলির কাছে তুলে দিই। মূলত রেলওয়েজে যারা রয়েছে। ওকে, এই একটা ঘটনা বলি দিদি। ডিউটি করতে করতে একদিন খবর পাই যে একজন ভদ্রমহিলা ট্রেনের নিচে তার পাটা ঢুকে গেছে। তো সবাই মিলে দৌড়ে যাই দেখতে, তা ওনার পাটা যে কেটে গেছে, মানে বাদ হয়ে গেছে, উনি সেটা জানতেন না। যখন আমরা হসপিটালে অ্যাডমিট করি তখন উনি বারবার জিজ্ঞাসা করছে পাটা আছে তো আমার, উনি বারবার পায়ের দিকেই হাত দিতে চাইছে, কিন্তু আমরা কিছুতেই বলছি না যে ওনার পাটা আর নেই,
যদি বলে দিই হয়তো উনি তখনই সেন্সলেস হয়ে পড়ে যাবে কিংবা আরও অসুস্থ হবে, তার জন্য আমরা আর কিছু বলতেও পারছি না। তারপরে আস্তে আস্তে উনি সুস্থ হলো, ওনার বাড়ির লোকজনকে খবর দিলাম, ওনারা হসপিটালে আসলেন এবং ওনাকে নিয়ে গেলেন বাড়িতে সুস্থ করে। তো এরকম একটা কাজের সাথে যুক্ত হলে কেন এমএ পাশ করার? ছোটবেলা থেকে যেহেতু কষ্ট করে মানুষ হয়েছি, এমন সময় গেছে বাবা দুধের টাকা জোগাড় করতে পারতো না, যেটা গুঁড়ো দুধ বাচ্চাদের খাওয়ানো হয়, বার্লি খাওয়াতো আমাকে। বাবার ইনকাম খুব কম ছিল তখন, মাস গেলে হয়তো 50 টাকা। কেন, কি কাজ করতেন বাবা? লোকের দোকানে দর্জির কাজ করতো। শুধু দর্জির কাজ বললে ভুল হবে, মানে জামার যেই বোতামগুলো আছে না, সেই বোতাম, তারপরে হুক, সেগুলো বাড়িতে নিয়ে আসতো, বাড়ির থেকে মা আর বাবা দুজনে মিলে করে দোকানে দিয়ে আসতো, আর মা টিপের কাজ করতো। এমনও দিন গেছে মা নিজে না খাইয়ে আমাকে ফ্যান ভাত খাইয়েও স্কুলে পাঠিয়েছে। টিফিনের পয়সা ছিল না ম্যাডাম, সেই টিফিনের পয়সা না থাকার কারণে স্কুল থেকে দৌড়ে দৌড়ে বাড়িতে আসতাম, আবার ভাত খেয়ে স্কুলে চলে যেতাম বস্তা নিয়ে। ক্লাস 11 থেকে আমার মানে খুব ইচ্ছে হয় যে আমি মার পাশে বাবার পাশে দাঁড়াবো, টিউশনি পড়াই। আমার আমি একটা হ্যান্ডমেড পেপার মিলেও ট্রেনিং করি, সেখানে পার ডে আমাকে 50 টাকা করে দেওয়া হতো, সেই টাকা দিয়েই আমি কলেজের অ্যাডমিশন থেকে শুরু করে আমি এমএ কমপ্লিট পর্যন্ত করেছি। তারপরে একদিন শুনলাম যে এরকম জিআরপির আন্ডারে রেলওয়ে পুলিশের সিভিক ভলেন্টিয়ার নেওয়া হবে, বাবা মার পাশে সাপোর্ট হিসাবে এই কাজটা করছি এবং এই কাজটা করতে আমার খুব ভালোও লাগে। আমাদের যেই স্যারেরা রয়েছেন ওনারা আমাদের খুব এনকারেজ করে। আমি মা দুজনে মিলে বাবাকে একটা দোকান করে দিয়েছি, আমাদের ইমিটেশনের ব্যবসাও আছে, ইমিটেশন গয়নার। হ্যাঁ, গয়নার ব্যবসা। আচ্ছা, নিজের নিজের জীবন নিয়ে কি ভেবেছো, নিজের ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছো? ভবিষ্যৎ নিয়ে এখনো ভাবনা চিন্তা নেই, বাবা মা যা ভাববে সেটাই ঠিক। খুব ভালো লাগলো ইন্দ্রাণী, খুব ভালো মেয়ে তুমি, আরো তুমি জীবনে অনেক বড় হও, আরো বড় কোম্পানিতে ঢোকো, আরো বড় কাজ করো, আর স্বপ্ন দেখতে শিখবে সবসময়। সকলে পাচ্ছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিরা মডুলার কিচেন প্রেজেন্টস হয় তুমি নয়া। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে, পারিনি যেতে, পারিনি যেতে, পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যে একই সুরে একটি হিন্দি গান আছে সেটা একটু শোনাতে হবে। তাই তো পারিনি যেতে,
তেরে বিনা জিন্দগি সে কই হাই ফাইভ বিয়ালি সঙ্গে স্যালাড কাটার তেরে বিনা জিন্দগি সে কই শিকওয়া তুমি শিকওয়া নেহি শিকওয়া নেহি সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ইলেকট্রিক ক্যাটল चुरा लिया है तुमने जो नजर नहीं चुराना सनम बदल के मेरी तुम जिंदगानी कहीं बदल न जाना सनम हो ले लिया दिल ओ हाय मेरा दिल हाय दिली कर मुझको ना बहला चुरा लिया एक तो वर्ड আমি ভুলে গেছিলাম সেই ওয়ার্ডটা কি আইডেন্টিফাই করতে হবে গানে যে শব্দটাও গায়নি সেটা বলতে হবে चुरा लिया है तुमने जो हमको नजर नहीं चुराना दिल एकदम करेक्ट फाइव पॉइंट्स शंग इलेक्ट्रिक केटल चुरा लिया है तुमने जो हमको नजर नहीं चुराना सनम बदल के मेरी तुम जिंदगी বলো ইন্দ্রাণী তুনে মারা এনটিআর দিন বাজি ঘন্টি সঙ্গে রূপা জুয়েলারি তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট তুনে মারা এনটিআর দিন বাজি ঘন্টি আর টং 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 দিল কি সুনকো বেঞ্চে আর প্যার কি গ্যারান্টি আর টং 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 আরে তারা তাড়ি করনা না আপনে হি সুধরনা ভুক নে লগা হে আর চাহতো কা ঝরনা কি না মরম মতে হো না কোই গ্যারান্টি আর টং 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 চার নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার একটু বসো চলে যেও না একটু বসো চলে যেও না যেও না চলে চলে যেও না চলে গেলে চলে গেলে কি ফিরে পাওয়া যাবে না বলো ইন্দ্রাণী এই মধুরাত একদম কারেক্ট ফাইভ পয়েন্ট সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সুপ বোলের সেট दुनिया को खुद से अलग करके रख लूंगा तुझको मैं हद करके I wanna see you when I'm sorry ये करना अलमार में प्यार वाले वाली बातें सब करके मर बैठा तुझको मैं लव करके I wanna see you when I'm sorry ये करना अलमार में क्योंकि मैं तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड ओ मैं लुक एंड दी ना 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 मैं तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड ओ मैं लुक एंड दी ना 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 তোমারই জানো তো গান অনুযায়ী হিরো হিরোইনের মধ্যে সম্পর্কটা কি দুনিয়া তো খুদ সে আলাদা করকে রাখ লুঙ্গা তুঝকো মে হাগ করকে আই ওয়ান্ট টু সে ইউ ওয়ান্ট টু সরি বলো অপর্ণা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মা তোর বয়ফ্রেন্ড তুই মেরি গার্লফ্রেন্ড ও মা কাকে সুপ বলেছে না মা তোর বয়ফ্রেন্ড তুই মেরি গার্লফ্রেন্ড ও এই রাউন্ড হাই স্কোর দুজন পিয়ালি এবং ইন্দ্রাণী দুজনে এই ছেড় পয় জুড়ি এসে ইন্দ্রাণী এবং পিয়ালি পেয়ে যাচ্ছে কুচিনা মডুলার কিচেনের তরফ থেকে ডিসকাউন্ট কুপন তোমরা যদি তোমাদের কিচেনকে
কুচিনা মডুলার কিচেনের মতো সুন্দর করতে চাও তবে তোমরা পেয়ে যাবে কুচিনা মডুলার কিচেনের তরফ থেকে 20% ডিসকাউন্ট। একটা ভীষণ ভালো প্রতিভা আছে যেটা আমরা একবার দেখতে পেয়েছি, আমরা দিদি নাম্বার ওয়ানে মঞ্চে সেটা উপলব্ধি করতে পেরেছি, আজকে আরো একবার প্রমাণিত হবে সেটা। তখন ওর বউকে নিয়ে খেলতে এসেছিল। হ্যাঁ, সেভাবেই বলতে হয় যে বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু দিদি হারালে দিদি পাওয়া যায় না রে ভাই। বাজার রাউন্ড, ও একটা করে প্রশ্ন করবে, আমি বলবো বলো, তখন তোমরা বাজার প্রেস করে উত্তর দেবে। রাইট আনসার প্লাস ফাইভ, কেউ যদি ভুল বলো তার কোনো মাইনাস হবে না পয়েন্টস, বাকি তিনজনের কাছে প্রশ্নের উত্তরটা পাস হয়ে যাবে। আমি কিছু বিখ্যাত মানুষ তাদের গলা ইমিটেট করার চেষ্টা করব, মিমিক করার চেষ্টা করব, তো সেই গলাটা শুনে জাস্ট বলতে হবে কার ভয়েস আর কি। এটা একটা শ্রদ্ধা জানানোই বলা যায়, কারণ অনুসরণ করে এনাদেরকে চেষ্টা করেছি যদি কিছু শিখতে পারি বা করতে পারি সেই জায়গা থেকেই করা। ওকে, দেখো কি করছে, কার গলা শোনাচ্ছে। পটনার কি আছে, সারাক্ষণ তুমি এত দর থেকে কেন রোজ প্রশ্ন করো, এত প্রশ্নের কাছে বুঝতে পারি না, প্রশ্ন করলে উত্তর তো দেবে না। রচনা তুমি একটা দিন মাথায় রেখো, এত প্রশ্নের সব উত্তর যদি দিতে না পারে তাহলে কিন্তু তুমি বকাবকি করবে না ভাই। তাহলে আমার এখন কি করা উচিত? যত পারো মার্কস দিয়ে দাও, আর যা পারবে বলো নিয়ে বাড়ি যেন চলে যায়, এখানে ভিড় না করে। তুমি যে আজকে এখানে এসছো তোমাকে আমি কি দেবো? তুমি আমাকে বুক বাড়া ভালোবাসেছো, আমি ওতে করছি। রঞ্জিত মল্লিক। 5 points. Second আওয়াজ, দেখো কার আসছে। খুব ভালো, ওরা খুব ভালো পেরেছে, আমি ভাবতেই পারিনি প্রথম শুনেই বলে দেবে। আসলে এখন তো এরা পুরনো ছবি দেখে না, আমরা দেখতাম কি বোঝা যাচ্ছে নাকি না, খুব একটা বোঝা যাচ্ছে না কি। অসাধারণ, আমার ভীষণ প্রিয় একজন মানুষ, আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী। বলো ইন্দ্রাণী। পরাণ বন্দ্যোপাধ্যায়। 5 points. থার্ড আওয়াজ কার আসছে দেখো। গানের লাইন শোনাই, গানের লাইনটা শুনে যদি গলাটা বুঝতে পারে হতেই পারে। হ্যাঁ, সিঙ্গার, বিখ্যাত সিঙ্গার। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। কার ভয়েস করে দেখালো বলো। আমাদের অতি শ্রদ্ধেয়, আমরা তাকে গীতশ্রী উপাধিও দিয়েছি, তিনি হচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এবার 4 number আওয়াজ শুনবো আমরা। আরে ও সাম্বা, কিতনে দিদি থে রে। 4 সরদার। দিদি 4 আর মে অকেলা, বহুত না ইনসাফি হ্যায়। वहां का लीडर कौन था? सरदार, लीडर थी रचना दी। रचना दी, ये भी बहुत ना इंसाफी है, बुलाओ रचना दी को, बुलाओ, कहां है? कार आवाज हमने सुन लाम। बोलो इंद्राणी। अमजद खान। ছবির নাম? শোলে। চরিত্রের নাম কি ছিল? গব্বর সিং। ওকে, 5 points. কিতনে আদমি থে? সরদার, 2 আদমি থে।
दो आदमी শেষ আওয়াজ শেষ গলা শুন আমি ওটাই ভাবছি কি বলবো তুমি যা যে এখানে এসে তোমার কেমন লাগছে মানে আমার দারুণ লাগছে আমি তো ভাবছি একটু আর শো শুরু করে দেবো আমি শুধু কথাই বলবো কথাই বলবো কথাই বলবো থামবই না ওকে থ্যাংক ইউ জ্যাক ভীষণ বিখ্যাত একজন মানুষ বলো পিয়ালি মির ভুল বলনি কার মীর তো সারাক্ষণ এটাই করে এটা অ্যাকচুয়ালি মীরের আওয়াজ নয় পিয়ালিকে বাদ দিয়ে বাকি তিনজন বিশ্ববিখ্যাত মানুষ আমাদের ভারতবর্ষের গর্ব তাকে আমরা কলকাতায় পাই ওনার বাড়ি এখানে উনি থাকেন এখানে ইন্দ্রাণী পিসি সরকার পিসি সরকার ম্যাজিশিয়ান আমার মনে ছিল আমি ম্যাজিক করে জয়কে ভ্যানিশ করে দিই পছন্দ জুস এবং হেলথ ড্রিঙ্ক প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে পাশাপাশি ক্লু অঙ্গ খেলা দুই মিলে অলঙ্কার চিনে নিলে ওপর নিচে ক্লু কলের পর শব্দ এলে কাজ করতে কোথায় গেলে এবার বলো মিতালি সোনা কিনলে চিনি নিতে হয় আর হচ্ছে চাকরির কল আসলে যেতে হয় প্রশ্ন না বুঝে বাজার প্রেস করবে না মিতালি -10 অঙ্গ খেলা দুই মিলে অলঙ্কার চিনে নিলে কি শব্দ হবে কেউ পারবে উপরটা কান পাশা আর নিচেটা আমি ওই কলের পর কলের পর শব্দ এলে কাজ করতে কোথায় গেলে কাজ করতে কা কারখানা কারখানা কান পাশা আর কারখানা এই দুটো শব্দ হতো দুই নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে তুলসী প্রকাশনী ডাফ অ্যান্ড ডার্টের তরফ থেকে গিফট হ্যাম্পার তোমার ভাই তার খুড়তুতো বোন তার একমাত্র জেঠিমা তোমার কে আমার মা বোঝাও আমার ভাই মানে আমার ভাই তার খুড়তুতো বোন আমার কাকার মেয়ে তার একমাত্র জেঠিমা মানে আমার মা সঙ্গে তুলসী প্রকাশনীর ডাফ অ্যান্ড ডার্টের তরফ থেকে গিফট হ্যাম্পার তিন নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার ঘোগের বাসা কার ঘরে প্রবাদ প্রবচন জেনে বলো খেলার কথা মনে পড়ে হিংস্র পশু বন্দী হলো কিসের কথা বলা হচ্ছে এবার বলো ইন্দ্রাণী বাঘ বোঝাও বাঘের ঘরে ঘোগের বাসা প্রবাদ প্রচনে বাঘ বাঘ পালালে বুদ্ধি বাড়ে আর হিংস্র পশু বাঘ এত প্রবাদ প্রবচনে আছে বাঘের ঘরে ঘোগের বাসা আর খেলার কথা মনে পড়ে হিংস্র পশু বন্দি হলো আমরা ছোটবেলায় খেলেছি বাঘ বন্দির খেলা তাই জন্য বাঘ সঙ্গে তোমার গিফট হচ্ছে ওয়াটার পিউরিফায়ার চার নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার দিলে গিফট পাবে চন্দ্রাণী পার্লস পার্লস অ্যান্ড সিলভার জুয়েলারির তরফ থেকে একটি আকর্ষণীয় পার্ল সেট তিনটে ছবি থেকে একটা কমন শব্দ
আর বলো পিয়ালি পুতুল খেলা ভাত ভাত ঘুম হাঁড়িতে ভাত হয় আর বউ ভাত তাই ভাতটা হচ্ছে কমন ওয়ার্ড -10 শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে এনকরের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এটাই শেষ প্রশ্ন এরপরই পেয়ে যাচ্ছি আমাদের আজকে দিদি নাম্বার 1 কে ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করো টয় কার্ড দেওয়া ল দেওয়া এবার বলো পিয়ালি হাতের পুতুল পিয়ালি বলছে হাতের পুতুল যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস পিয়ালি নচেত -20 দেখা যাক সঠিক হলো কিনা দিদি নাম্বার 1 হয়েছে ইন্দ্রাণী সি জ্যাকপট রাউন্ড যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেলফ গোলান ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট 5টা শব্দ ইন্দ্রাণী 20 সেকেন্ড সময় রিভার্সে উত্তর দেবে পিছন থেকে সামনে আসবে তোমার সময় শুরু হচ্ছে এখন স্টার্ট শঙ্খশিল্প অল্প স্বল্প হস্তশিল্প প্রেমের গল্প কারুশিল্প প্রেম কারুশিল্প প্রেমের গল্প হস্তশিল্প শঙ্খশিল্প কারুশিল্প একই শব্দ দুবার বললে আমি বলেছি শঙ্খশিল্প অল্প স্বল্প হস্তশিল্প প্রেমের গল্প কারুশিল্প তুমি কি বলতে ও তো কারুশিল্প প্রেমের গল্প হস্তশিল্প অল্প স্বল্প শঙ্খশিল্প ওইখানটা পুরোটা ঘুরিয়ে গেছে প্রথমটা ঠিক হয়েছে তারপর সবটা গুলিয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত ওই সকলের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায় সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার এরপরে দেখবেন জয়